সুতপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর ইতিহাসের আর একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা প্রথম ইউনিটে যে দুটি অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে দেওয়া। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের ধরনগুলো একরকম নয়। কয়ের দাগে যেমন বর্ণনামূলক প্রশ্ন আছে, তেমনি তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং শেষে একটা ছক দেওয়া আছে, সেখানে তথ্য দিয়ে ওই ছকটি সম্পূর্ণ করতে বলা হয়েছে। ক্ষয়ের দাগে বেশ কিছু জায়গার নাম দেওয়া আছে এবং মানচিত্রে সেগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে। আমরা মানচিত্রের বিষয়টি এখানে আলোচনা করব না, মূলত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যে প্রথম প্রশ্ন অর্থাৎ কয়ের দাগের যে প্রশ্ন, সেখানে উল্লেখ করা হয়েছে যে চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি বুরবো রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে। অর্থাৎ চতুর্দশ লুই ফ্রান্সের বিখ্যাত একজন শাসক, তার বিখ্যাত উক্তি ছিল আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। এই উক্তিটি ওই রাজবংশের কোন চরিত্রকে তুলে ধরেছে। তো উত্তরটা যদি আমরা লিখি সেই উত্তরটি এরকম হবে যে ফ্রান্সে বুরবো রাজবংশ স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিল, রাজায় ছিলেন সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি ছিলেন রাষ্ট্রের আইন শাসন এবং বিচার বিভাগের সর্বময় প্রভু, রাজার কথাই ছিল শেষ কথা এবং এই শাসন ব্যবস্থায় জনগণের মত প্রকাশের কোন অধিকার ছিল না, জনগণের মতামতের কোন মূল্য ছিল না। সেই সঙ্গে রাজারা দৈব সত্যে বিশ্বাসী ছিলেন, তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন এবং তারা বলতেন যে রাজা শুধুমাত্র তার কাজের জন্য ঈশ্বরের কাছে দায়ী, তাই রাজাকে প্রশ্ন করার অধিকার জনগণের নেই। অর্থাৎ রাজাই হলেন রাষ্ট্রের সর্বময় প্রভু এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী। চতুর্দশ লুইয়ের এই উক্তিটির মধ্য দিয়ে বুরবো রাজবংশের তথা বুরবো শাসনতন্ত্রের সেই চূড়ান্ত স্বৈরাচারী চরিত্রই প্রতিফলিত হয়েছে, এক কর্তৃত্ববাদী চরিত্র এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আমরা এই চ্যাপ্টার আলোচনা করতে গিয়েও আগে বলেছি যে ফরাসি রাজতন্ত্র, তারা স্বৈরতন্ত্রে বিশ্বাস করে, তারা দৈব সত্যে বিশ্বাস করে এবং রাজাই যে সর্বময় কর্তা এই নীতিতে বিশ্বাস করে এবং সেখানে জনগণ বা প্রজা তাদের মতামত সম্পূর্ণভাবে মূল্যহীন, সেই মতামতের কোনো দাম নেই। তো চতুর্দশ লুইয়ের এই উক্তিটির মধ্য দিয়ে সেই অহংকারী, সেই কর্তৃত্ববাদী এবং সেই স্বৈরতান্ত্রিক চরিত্রই প্রতিফলিত হয়েছে। এরপরে যে দ্বিতীয় প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে ইউরোপের রাষ্ট্রগুলি জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছে। নেপোলিয়নের পতনের অনেক কারণ ছিল, সেই কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ হল তার বিরোধী রাষ্ট্রগুলি জোট বাঁধা অর্থাৎ জোটবদ্ধ হওয়া। তো এই জোটবদ্ধ হওয়াটা তার পতনকে কতটা ত্বরান্বিত করেছিল, তো প্রশ্নের উত্তর এরকম হবে যে নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতি বহু রাষ্ট্রকে তার শত্রুতে পরিণত করেছিল। রাশিয়া অভিযানে নেপোলিয়নের চূড়ান্ত ব্যর্থতা তার বিরোধী রাষ্ট্রগুলোকে সক্রিয় করে তোলে এবং উজ্জীবিত করে তোলে। নেপোলিয়ন যে অপরাজেয় নন এটা এই অভিযানের ব্যর্থতা থেকে প্রমাণিত হয়। ফলে তার বিরোধী শক্তি অর্থাৎ রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, অস্ট্রিয়া, সুইডেন, এই এতগুলো রাষ্ট্র তারা জোট বাঁধে এবং নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট গঠন করে। এই শক্তি জোট মিত্রপক্ষ নামেও পরিচিত এবং এই জোটের কাছেই নেপোলিয়ন 1813 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের যুদ্ধ বা লিপজিগের যুদ্ধে চূড়ান্তভাবে পরাস্ত হন এবং নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দিয়ে দেওয়া হয়। কিন্তু নেপোলিয়ন আবার সুযোগ সুবিধা বুঝে আবার তিনি ফ্রান্সে ফিরে আসেন, 100 দিন রাজত্ব করেন, কিন্তু দেখা যায় যে আবার এই শক্তি জোট নেপোলিয়নের বিরুদ্ধে সংঘর্ষে নামে এবং সেই যুদ্ধে অর্থাৎ চূড়ান্ত যে যুদ্ধ হয়েছিল ওয়াটারলু যুদ্ধে, সেই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাস্ত হন
এবং তাকে সারা জীবনের মতো সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দিয়ে দেওয়া হয়। এইভাবে এই যে শক্তি জোট, সেই শক্তি জোট নেপোলিয়নের পতনকে অনেক বেশি ত্বরান্বিত করেছিল। অর্থাৎ এতগুলো রাষ্ট্র যদি একসাথে জোটবদ্ধ না হতো তার বিরুদ্ধে, হয়তো তাকে এত সহজে পরাস্ত করা সম্ভব হতো না। কিন্তু এতগুলো রাষ্ট্র এক জায়গায় আসার ফলে নেপোলিয়নের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তার পতন সুনিশ্চিত হয়েছিল। এরপরের যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। সেই ডায়াগ্রামে যে ফ্রান্সের যে সমাজ কাঠামো, সেই ফ্রান্সের সমাজ কাঠামোর একটা চিত্র তুলে ধরতে বলা হয়েছে। সেখানে ফ্রান্সের যে বিভিন্ন শ্রেণী, সেই শ্রেণীর উল্লেখ করা হয়েছে শ্রেণীগুলো, এবং সেই শ্রেণীগুলোকে সাজাতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। ফ্রান্সের সমাজ ছিল শ্রেণী বিভাজিত, তিনটে সম্প্রদায় সেখানে ছিল, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। এই প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা কারা ছিল? এই প্রথম সম্প্রদায়ের মধ্যে ছিল, এক হচ্ছে যাজক শ্রেণী। এই যাজক শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী, তারা রাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা এরা গ্রহণ করত। দ্বিতীয় যে সম্প্রদায়, সেই দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল অভিজাতরা। অভিজাতদের মধ্যে আবার ভাগ ছিল জন্মসূত্রে অভিজাত এবং তার সঙ্গে সাবেকি বা দরবারি অভিজাত। এই অভিজাতরা তারাও সুযোগ সুবিধা ভোগী শ্রেণী ছিল। তাহলে যে ফ্রান্সের যে সমাজের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এরা ছিল সুযোগ সুবিধা ভোগী শ্রেণী। পরে যে বাকি যে জনগণ ছিল, তারা ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল কৃষক, শ্রমিক, শিক্ষক, বুর্জোয়া, সাকুলেত, এবং এরা ছিল মূলত সুবিধা বঞ্চিত শ্রেণী। এই হলো ফ্রান্সের সমাজ কাঠামো, এবং সেই সমাজ ছিল বৈষম্যে ভরা। একদিকে ছিল সুবিধাভোগী শ্রেণী, আর একদিকে ছিল সুবিধাহীন শ্রেণী। তো সুবিধাভোগী শ্রেণীর মধ্যে আমরা দুটো সম্প্রদায়কে পাচ্ছি, এক হচ্ছে প্রথম সম্প্রদায় আর দ্বিতীয় সম্প্রদায়। প্রথম সম্প্রদায় হচ্ছে যাজক, দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে অভিজাত। সেই অভিজাতদের মধ্যে থাকছে জন্মসূত্রে অভিজাত, আর দ্বিতীয় হচ্ছে দরবারি অভিজাত, এরাও সুবিধাভোগী শ্রেণী। আর বাকি যারা, সকলেই হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত। তো আমরা এই যে ডায়াগ্রামটা, এটা পূরণ করতে বলা হয়েছে, আশা করি এটা তোমরা বুঝতে পারবে। এরপরে যেটা শেষ অর্থাৎ প্রশ্ন, অর্থাৎ একটা ছক দেওয়া আছে, সেই ছকটা তথ্য দিয়ে সম্পূর্ণ করতে বলা হয়েছে। বেশ কিছু দার্শনিকের নাম দেওয়া আছে এখানে। তিনজন দার্শনিকের মূলত নাম দেওয়া আছে, রুশো, মন্তেস্কু, ভলতেয়ার। ফ্রান্সের তিন বিখ্যাত দার্শনিক, শুধু ফ্রান্স নয়, গোটা পৃথিবীর বিখ্যাত তিনজন দার্শনিক। এবং তাদের যে গ্রন্থ, দুটি করে গ্রন্থের নাম দিতে বলা হয়েছে, এবং তাদের মূল বক্তব্য সংক্ষেপে দু একটি লাইনে লিখতে বলা হয়েছে। তো ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ছিলেন রুশো, তাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়, অত্যন্ত জনপ্রিয় দার্শনিক। এবং তার যে বিখ্যাত গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থ ছিল সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এবং আরেকটি গ্রন্থ হচ্ছে ডিসকোর্স অন ইনইকুয়ালিটি। এই দুটি বিখ্যাত গ্রন্থ। সেই গ্রন্থে তার মূল বক্তব্য কি ছিল, অর্থাৎ রুশোর যে মূল বক্তব্য, তিনি বলছেন যে জনগণই রাষ্ট্রের সৃষ্টিকর্তা, অর্থাৎ জনগণই হল রাষ্ট্রের মূল ক্ষমতার অধিকারী। জনগণের ইচ্ছে অনুযায়ী এক চুক্তির মাধ্যমে জনগণ রাজাকে শাসন ক্ষমতা প্রদান করে, এবং সেই চুক্তির মধ্য দিয়েই রাজা শাসন ক্ষমতা পেয়েছেন। রাজা যদি সেই চুক্তি ভঙ্গ করে স্বৈরাচারী হয়ে ওঠেন, তাহলে প্রজারা তাকে সিংহাসনচ্যুত করতে পারে। অর্থাৎ রাজা এই যে ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা জনগণ তাকে প্রদান করেছে এক চুক্তির মধ্য দিয়ে। এমনটা নয় যে রাজা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা অনুসারে ক্ষমতা পেয়েছেন, জনগণ তাকে চুক্তির মধ্য দিয়ে সেই ক্ষমতা দিয়েছেন, এবং সেই ক্ষমতা বলেই রাজা শাসন করছেন। কিন্তু জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার উৎস। সুতরাং যদি জনগণ চায় তাহলে রাজাকে রাখতে পারে, জনগণ যদি চায় রাজাকে ক্ষমতাচ্যুত করার অধিকারও তাদের আছে। তার সঙ্গে সঙ্গে তিনি বিখ্যাত একটি উক্তি করেছিলেন যে জনগণ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত। পরের যে
দার্শনিক মন্তেস্কু মন্তেস্কু দুটো গ্রন্থ এখানে উল্লেখ করতে বলা হয়েছে। তার একটি গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অব দ্য লজ, আর একটি হচ্ছে পার্সিয়ান লেটার্স। মন্তেস্কু তিনি মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগ আলাদা হওয়া দরকার যদি ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে হয়। এই তিনটি বিভাগ যদি আলাদা না হয় এবং একজন ব্যক্তির হাতেই যদি এই তিনটি বিভাগ পরিচালনার অধিকার থাকে, তাহলে সেখানে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে এবং সেই জন্য তার এই যে তত্ত্ব এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা তিনি উল্লেখ করেছেন বারবার। পরের যে দার্শনিক ভলতেয়ার, তার দুটি বিখ্যাত গ্রন্থ, একটা হচ্ছে কাঁদিদ আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল লেটার্স। ভলতেয়ার তিনি ব্যঙ্গাত্মক রচনার পারদর্শী ছিলেন, অর্থাৎ ব্যঙ্গ এবং বিদ্রুপের মধ্য দিয়ে তিনি বিষয়কে তুলে ধরতেন এবং তার যে মূল বক্তব্য, তিনি স্বৈরাচারী রাজতন্ত্র, ক্যাথলিক চার্চ এবং যাজকদের তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে চার্চ এবং যাজকদের দুর্নীতি তিনি জনগণের সামনে তুলে ধরেছেন এবং এইভাবে তিনি জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন এবং বিপ্লবমুখী করেছেন। তো আমরা এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই টাস্ক করতে তোমাদের সুবিধে হবে এবং এই আলোচনা থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে গিয়ে অনেকটাই সহযোগিতা পাবে।